আসসালামু আলাইকুম। সংবাদ পর্যালোচনামূলক ইউটিউব চ্যানেল ভিউজ বাংলায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আশা করি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও বেল বাটনে ক্লিক করে আপনার সাথে আমাদেরকে যুক্ত রাখবেন। নেদের মামলা ও মুক্তি নিয়ে হেফাজত চিন্তিত। কওমি মাদ্রাসা ভিত্তিক সংগঠন হেফাজত ইসলামের নেতাকর্মীরা 285টি মামলা তদন্ত বা বিচার প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া এখনও 7 জন আলোচিত আলম সহ অন্তত 19 জন নেতা কারাবন্দী। সরকারের সাথে দীর্ঘদিন যাবৎ দেন ব্যবহার করেও ঝুলে থাকা মামলা এবং কারাবন্দী নেতাকর্মীদের মুক্তির ব্যবস্থা নিতে পারেনি হেফাজত নেতৃত্ব, ফলে সরকারের সদিচ্ছা নিয়ে চিন্তিত হেফাজত নেতারা। 2013 সালে রাজধানীর মতিঝিলে সাব্যাচাতর অবস্থান ও সংসদের ঘটনায় হেফাজত নেতাদের বিরুদ্ধে 151টির মতো মামলা হয়। এরপর 2021 সালের মার্চ মাসে হেলেন দাস সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফরকে কেন্দ্র করে বাতুল মোহরম, চট্টগ্রামের হাড়াজারি, বেমনবাড়িয়া, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ সহ বিভিন্ন স্থানে সংসদে ঘটনা ঘটে। পুলিশের সঙ্গে সংঘর্ষে 19 জনের মৃত্যু হয়। এসব ঘটনায় সারা দেশে 134টি মামলা হয়। এসব মামলা এখনও তদন্তাধীন। সংসদের ঘটনায় এখনও জেলে আছেন হেফাজত ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক, অর্থ সম্পাদক মনির হুসাইন কাশিমি, সহকারী মহাসচিব সাকাত হোসেন রাজি, কেন্দ্রীয় নেতা নাসরুদ্দিন মনির, হারুন ইজহার, নূর হোসেন নুরানি, আজহারুল ইসলাম উল্লেখযোগ্য। যারা শিশু আলিম হিসেবে পরিচিত মাওলানা রফিকুল ইসলাম মাদানী সহ আর 11 জন কারাগারে আছেন। এই আলেম মোলামাদের ডান্ডা বেরিয়ে পড়িয়ে কোর্টে হাজির করার বিষয়ে কঠোর প্রতিবাদ জানিয়েছে হেফাজত ইসলাম বাংলাদেশ। হেফাজত দায়িত্বশীল নেতারা জানিয়েছেন তারা সরকার প্রধান ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে একাধিকবার দেখা করে দায়ের করা আমরা সব মামলা প্রত্যাহার এবং কারাবন্দী নেতাকর্মীদের মুক্তি দাবি জানিয়েছেন। 17 ডিসেম্বর গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এবং গত 16 জানুয়ারি সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী হাফিজুজ্জামান খানের সঙ্গে বৈঠকে দাবি করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হেফাজত ইসলামের 10 সদস্যের প্রতিনিধি দলের বৈঠকে মামলা প্রত্যাহার সংক্রান্ত বিষয়ে সমন্বয়ের জন্য হেফাজতের কাছে 2 জন প্রতিনিধি চাওয়া হয়। সেখানে যুগ্ম মহাসচিব মিনুদ্দিন রাব্বানি, তারা বর্তমানে বীর ইদ্রিস ও ঢাকা মহানগর কমিটির সেক্রেটারি কেফায়তুল্লাহ আজহারির নাম দেওয়া হয়, তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো বৈঠক হয়নি। মিনুদ্দিন রাব্বানি বলেন, আমরা সব মামলার কাগজপত্র ও সর্বশেষ তথ্যপাত্র সংগ্রহ করেছি, প্রস্তুতি শেষ করে আমরা বৈঠক করতে যাব। এর মধ্যে আলোচনা হচ্ছে হেফাজত নেতারা সরকারের দায়িত্বশীলদের সঙ্গে বৈঠকে মামলা প্রত্যাহার এবং নেতাকর্মীদের মুক্তির বিনিময়ে রাজনীতি না করা মুচলেকে দিয়েছেন। এ বিষয়ে হেফাজত ইসলামের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে হেফাজত সরকারের কাছে মুচলেকা দেওয়ার খবরকে অবান্তর বলে নাকচ করে দিয়েছেন। বিবৃতিতে তিনি বলেন, হেফাজত ইসলাম কারো কাছে কোনো রকম মুচলেকা দেয়নি বা সরকারও এমন কিছু চায়নি। অবশ্য গত বছরের জুনে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠিতে সরকার বিব্রত হয় এমন কর্মকাণ্ড জড়িত না হওয়ার প্রতিশ্রুতি দিয়ে কারাবন্দী নেতাদের মুক্তি দিয়েছিল হেফাজত ইসলাম। চিঠিতে বলা হয়, আমরা কথা দিচ্ছি কারাবন্দী নেতাকর্মীরা মুক্তি পেলে পরে তারা এমন কোনো কর্মকাণ্ড জড়িত হবে না যাতে রাষ্ট্র ও সরকারের জন্য বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়।